হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ক্রিস প্রেজেন্টস সতেজ রেসিপি। সঙ্গে রয়েছে আমি জাহারা মিতু। আপনাদের জন্য আজকে যে সতেজ রেসিপিটি আমি তৈরি করে দেখাবো, এটি বেসিক্যালি একটি কন্টিনেন্টাল রেসিপি এবং এই রেসিপিটির নাম হচ্ছে কোল্ড কেনাপি। আমরা অনেকে কিন্তু মিনি স্যান্ডউইচও বলতে পারি। আমাদের অধিকাংশ উপকরণই কিন্তু আমাদের স্মার্ট রেফ্রিজারেটরে আমি রেখে দিয়েছি। তো চলুন আমাদের উপকরণগুলো বাহিরে নিয়ে আসা যায়। শুরুতে আমার প্রয়োজন হবে একটি বোল, কারণ আমাকে এই যে কেনাপি তৈরি করব তার ভিতরে ফিলিংটি তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ রয়েছে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কালারফুল করার জন্য একটু দিয়ে দিলাম। এখানে রয়েছে মাংসের কিমা, কিমাটাও আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব একটু লেবুর রস, স্বাদ অনুযায়ী যার যেমন পছন্দ, যে যেমন টক খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দিতে পারেন। আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 টেবিল চামচ পরিমাণ, শসা দিয়ে দিব, শসা অর্ধেকটাই দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সেই সাথে রয়েছে গাজর কুচি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তেল ছাড়া খুব সহজেই আমি একটি সতেজ রেসিপি তৈরি করছি, যেটি হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। শুধুমাত্র যে রোজা কিংবা ইফতার সেটা কিন্তু নয়, আপনি সারা বছর যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা একসাথে, এখানে রেখেছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, চাইলে দুটোই দিতে পারেন, আমি পুরোটাই দিয়ে দিই। ফিলিং তো তৈরি হলো, কিন্তু সেই সাথে লবণ না দিলে কি হয়? একদমই না, একটুখানি লবণ দিচ্ছি। সাথে রয়েছে গোলমরিচের গুঁড়া, প্রায় আধা চা চামচ পরিমাণ দিয়ে দিব এর মধ্যে। ভালো করে মিক্স করে নিতে হবে। কেনাপি যদিও বা হচ্ছে কন্টিনেন্টাল খাবার, কিন্তু তারপর আমরা কিন্তু বেশ পছন্দ করি, এবং বাচ্চাদের যদি আপনি এরকম মিনি স্যান্ডউইচ তৈরি করে দেন সেটা দেখাচ্ছে টিফিনেও দিতে পারেন, এবং খুব স্বাস্থ্যসম্মত, কালারফুল, তারা কিন্তু খেতে খুব বেশি ভালোবাসবে। খাবার হতে হবে হাইজিন মুক্ত, সেই জন্য আমি কিন্তু আমার হাত এর মধ্যেই ওয়াশ করে নিয়েছি। এখন আমি আমার হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। ফিলিংটা দিয়ে দিলাম, এবং গার্নিশিং এর জন্য আমি এখানে অলিভ রেখেছিলাম, সো অলিভটি দিয়ে দিচ্ছি। পাশে একটি পুদিনা পাতা, অবশ্যই কালারফুল, এবং সেই সাথে আমি তো একদম খেয়ে ফেলি পুদিনা পাতা। যাই হোক, দর্শক দেখলেন তো কতটা দ্রুততম সময়ে আপনাদের জন্য তৈরি করে ফেললাম কোল্ড কেনাপি। তো চলুন দেখে নিই কোল্ড কেনাপি তৈরি করতে কি কি উপকরণগুলো দরকার ছিল। সিদ্ধ চিকেন কিমা 1 কাপ, মেয়োনিজ 3 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, 3 রঙের ক্যাপসিকাম কুচি 3 টেবিল চামচ, শসা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে পাতা ও পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, অলিভ 10টি। দর্শক,
দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের সতেজ রেসিপি কোল্ড কেনাপি। আমরা অনেক সময় এই ধরনের রেসিপিগুলো নর্মাল রুম টেম্পারেচারে খেতে পছন্দ করি, অনেক সময় ইচ্ছা হয় একটু খুব তাড়াতাড়ির মধ্যে আরেকটু যদি ঠান্ডা করে খাওয়া যায় তাহলে হয়তো ভালো লাগতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহায়ক হচ্ছে ওয়াটন স্মার্ট রেফ্রিজারেটর, কারণ এখানে একটি ফিচার রয়েছে যার নাম হচ্ছে টার্বোমোড। টার্বোমোড সাধারণত সেট করা টেম্পারেচার থেকে 3 গুণ দ্রুততম সময়ে আমাদের কাঙ্ক্ষিত যে টেম্পারেচার রয়েছে সেটি অ্যাচিভ করতে সাহায্য করে। দর্শক, আপনাদের জন্য ছিল আমাদের আজকের এই সতেজ রেসিপিটি। পরবর্তী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স সতেজ রেসিপিতে।